সুনামগঞ্জের মতো যদি আমরা সারা বাংলাদেশকে সাজাইতে পারি
আসিন আর বেশি দিন ক্ষমতা ধরে রাখতে আপনাদের সুনামগঞ্জে একজন প্রিয় মানুষ আসন রাজা একটা গান গেয়েছিল মনে আছে নি মনে আছে মনে আছে লোকে বলে বলে গরবাড়ি বালা নাই আমার নাকি আজকে আমরা বলতে চাই লোকে বলে বলে রে শেখা দিন আর বেশি দিন সময় নাই তোমার আর বেশি সময় দিবেন না না দেখেন ঘরের মধ্যে বন্ধু গতকাল দাদিপুর কি হয়েছে আসতেছি শুধু তারা তারা তারপরও সময় যখন খারাপ আসে কর থেকে আন্দোলন শুরু হয় যেমনি শেখ মুজিবের সময় খারাপ হয়েছিল তারই একান্ত আপন মানুষ পুস্তাকা মোস্তাকে পরিবার হত্যা করে ক্ষমতা দখল করে নাকি ফয়সলাকারী আল্লাহ এই জন্য বলবো এখন আর সময় আছে দেশভক্তি বেগম খালাজিয়াকে মুক্ত করে দেন এখন আর সময় আছে তার প্রমাণের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করুন আমাদের সকলের বিরুদ্ধে সকল মিথ্যা মামলা প্রত্যাহার করুন পার্লামেন্ট ভেঙে দিয়ে নিজে পদত্যাগ করে নির্দলীয় সরকার অধীনে নির্বাচনের ব্যবস্থা করুন না হয় কি হবে আন্দোলন করে আপনাকে বিদায় দেওয়া হবে আমি আজকে দৃঢ়ভাবে বলতে চাই আমাদের মধ্যে অনেকে বলেন আগামী দিনে ভোট হবে কি হবে না আমার কেন জানি একটা বিশ্বাস আগামীতে জাতীয় সংসদ নির্বাচন সময় মতো হবে তবে শেখ হাসিনার অধীনে হবে না শেখ হাসিনার অধীনে হবে না নাকি আজকে সারা গণতান্ত্রিক বিশ্ব আজকে শেখ হাসিনার বিরুদ্ধে শেখ হাসিনার খেতাব বাংলাদেশের সীমানা পেরিয়ে আমেরিকা যুক্তরাজ্য জাপান ফ্রান্স সারা পৃথিবীতে কি শেখ হাসিনা কারণ ভোট চুরি করা ছাড়ার ক্ষমতা নাই এখন গতকালকে তো গাজীপুর চুরি করতে পারে নাই ইনশাল্লাহ আগামীতে বাংলাদেশে কেয়ারটেকার সরকার অধীনে ভোট হবে ভোট চুরি করতে পারবে না ভোটের মাধ্যমে আমরা তাকে বিদায় করে দিতে আর যদি ভোটের মাধ্যমে বিদায় হওয়ার ব্যবস্থা না করে আমরা কি ঘরে বসে থাকবো না আন্দোলন ছুটবো না আমরা অনেক রক্ত দিয়েছি আমাদের 15-20 জন ভাই সাদা ধরন করেছে প্রয়োজনে আমরা আরো 150-150 লোক আমরা সাদা ধরন করব তারপরও এই প্যাভিডকে বাংলাদেশ থেকে বিদায় করে বাংলাদেশে গণতন্ত্র থাকেন ইতিহাস ইতিহাস কি বলে ইতিহাস ইতিহাস কি বলে রহমান সাহেব ছিলেন সেনাবাহিনীর অফিসার বাধ্য হয়েছে স্বাধীনতার ঘোষণা দেওয়ার জন্য নাকি তাই রহমান কি হয়েছে স্বাধীনতার ঘোষণা করেছে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে এবং খালাজি একজন গৃহিণী ছিলেন 19 সালে ধরে সাদের বিরুদ্ধে যুদ্ধ করে 91 সালে সংসদ নির্বাচনে জয়লাভ হয়ে দেশে আবার সংসদীয় গণতন্ত্র পরিবর্তন করেছে নাকি আজকে দেশে গণতন্ত্র নাই আইন নাই বিচার নাই সরকার নিয়ন্ত্রণে নাই ইনশাল্লাহ তার কমার নেতৃত্বে আমরা এই বিজয় অর্জন করে সত্য মূল্য লাগাম টেনে ধরব আইনের শাসন প্রতিষ্ঠা করব এবং তার কমার নেতৃত্বে আগামী দিনে বাংলাদেশ গড়ে তুলব তার পিতার উত্তরসূরি হিসেবে আপনাকে যেহেতু আজকে শুক্রবার নমাজ পড়লাম না নাকি আর কথা বাড়ালাম না এখন আপনাদেরকে ধন্যবাদ দিয়ে আমি বিদায় নিতে চাই এবং আপনাদের সভাপতি মিলন সাহ সবার সমাপ্তি আমি আপনাদের একটা কথা দিলাম আমার সাথে নেতার সাথে কথা হবে আমি সুনামগঞ্জে যে চিত্র দেখে গেলাম ওনার সামনে এই চিত্র তুলে ধরবো চেষ্টা করবো আপনাদের সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ আমাদের যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ এবং সুনামগঞ্জবাসী জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা অভিনন্দন জানিয়ে সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা অভিনন্দন জানিয়ে আজকের কর্মসূচি সমাপ্তি ঘোষণা করা হলো খোদা হাফেজ Action! Action! Action!
أنا أحب أن أكون